আমি সাথী সাথীজ রিয়েল লাইফ এন্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি একদম সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা নরমাল উপকরণ দিয়ে মাত্র 30 থেকে 35 মিনিটের মধ্যে কিভাবে গাজরের হালুয়া বানাবেন তার রেসিপি এইভাবে গাজরের হালুয়া বানালে প্রত্যেকবার গাজরের হালুয়া একদম পারফেক্ট টেক্সচারের আর সাথে সাথে অত্যধিক টেস্টি হবে তাই পুরো রেসিপিটি স্কিপ না করে শুরু থেকে শেষ দেখার অনুরোধ রাখলাম আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক করবেন চলুন তাহলে ঝটপট দেখে নি আমার আজকের রেসিপি গাজরের হালুয়া গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে ফ্রেশ সাড়ে সাতশো গ্রাম গাজর নিয়েছি গাজরের হালুয়া বানানোর সময় সবসময় চেষ্টা করবেন এই লাল কালারের গাজর ব্যবহার করার শীতকালে এই গাজর খুব সহজেই বাজারে পেয়ে যাবেন আর এর থেকে গাজরের হালুয়াটা খুবই সুন্দর দেখতে হয় দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গাজরের ওপর আর নিচের অংশটা সামান্য কেটে নিয়েছি আর খুব ভালোভাবে এর খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর গাজরগুলোকে একটু মোটা সাইজের গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এরকম একটা গ্রেটার একটু যাতে এর যে ফুটোগুলো আছে এগুলো যেন একটু বড় হয় সব গাজরগুলো আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর মাঝের যে সাদা অংশটা রয়েছে সেটা বাদ দিয়ে দিলাম এই সাদা অংশটা খেতেও ভালো টেস্ট লাগে না আর সাথে সাথে গাজরের হালুয়ার কালারটাও ফেড করে দেবে এরপর গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে সাতশো পঞ্চাশ এম গরুর দুধ নিয়েছি এরপর মিডিয়াম ফ্লেমে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দেব। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় দশ বারো মিনিটের জন্য দুধটাকে ফুটিয়ে গাঢ় করে নেব। মানে আমি এখানে দুধটাকে ফুটিয়ে সাড়ে সাতশো এম দুধকে প্রায় চারশো থেকে সাড়ে চারশো এম এল করে নেব অপরদিকে গ্যাসের ফ্লেম লোতে করে একটা কড়াই বসিয়ে নিলাম কড়াই ভালো মতো গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের প্রায় দেড় চামচের মতো ঘি সব সময় চেষ্টা করবেন গাজর হালুয়া বানানোর সময় দেশি ঘি ব্যবহার করার সাদা তেল দিয়ে কিন্তু গাজরের হালুয়া ভালো হবে না এরপর ঘি খুব ভালো মতো গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজর ওয়েট করলে হবে এটা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো গ্রাম প্রায় তিন থেকে চারজনকে সার্ভ করে নিতে পারবেন এই হালুয়া এরপর মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ ছ মিনিট খুব ভালোভাবে গাজরটাকে ফ্রাই করে নেব বা ততক্ষণ অবধি যতক্ষণ না গাজরের মধ্যে থাকা জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে এই প্রসেসটাকে একটু ফাস্ট করার জন্য আর সাথে সাথে গাজরের হালুয়ার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে লবণ চেষ্টা করবেন সামান্য অল্পই ব্যবহার করার খুব বেশি লবণ এখানে ব্যবহার করা চলবে না তাহলে গাজরের পায়েস খেতে খারাপ হয়ে যাবে আর তাছাড়া আপনারা চাইলে লবণ পুরোপুরি স্কিপ করে যেতে পারেন আমি একসাথে গাজরের পায়েস বানিয়ে নিচ্ছি এক সাইডে আর অপর দিকে দুধটাকে গাঢ় করে নিচ্ছি তবে যদি এভাবে একসাথে দুটো কাজ না করতে পারেন তাহলে প্রথমে দুধটাকে গাঢ় করে নেবেন একটা সাইডে রেখে দিয়ে অপর দিকে গাজরের হালুয়াটা তৈরি করবেন প্রায় পাঁচ থেকে ছ মিনিট হয়ে গিয়েছে গাজরটা ম্যাক্সিমাম ড্রাই হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে খেয়াল রাখবেন গাজর থেকে জলটা পুরোপুরিভাবে শুকিয়ে নিয়ে তারপর এর মধ্যে কিন্তু দুধ অ্যাড করতে হবে যেহেতু আমি এখানে খোয়া কন্ডেন্স মিল্ক মিল্ক পাউডার কিছুই ব্যবহার করছি না তাই কারণে দুধটাকে গাঢ় করে নিচ্ছি তাতে দুধের থেকে একটা খোয়ার টেস্ট আসবে খেতে খুবই টেস্টি হবে গাজরের হালুয়া দেখতেই পাচ্ছেন দুধ অনেকটাই ঘন হয়ে গিয়েছে এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এখানে একটা কথা মনে রাখবেন যদি গাজরের হালুয়া বানানোর সময় খুব বেশি পরিমাণে দুধ গাজরের মধ্যে দিয়ে তারপর দুধটাকে কমানো হয় তাহলে কিন্তু গাজরের হালুয়াটা খেতে ভালো হবে না দেখতেই পাচ্ছেন গাজর পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার পর ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে ঘন করে রাখা দুধ এখানে খেয়াল রাখবেন পাঁচশো থেকে ছশো গ্রাম ডেট করে রাখা গাজরের জন্য চারশো থেকে সাড়ে চারশো এমএলের বেশি কিন্তু দুধ ব্যবহার করা চলবে না এর চেয়ে বেশি দুধ ব্যবহার করলে গাজরের হালুয়া পারফেক্ট টেক্সচারের তৈরি হবে না সাথে সাথে হালুয়া বানাতে অনেকটা টাইম লেগে যাবে গাজরটা প্রায় মেশি হয়ে যাবে টেক্সচারটা একদম খারাপ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন হালুয়া অনেকটাই ঠিক হয়ে গিয়েছে অপরদিকে গ্যাসের ফ্লেম লোতে করে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ দেশি ঘি এখানে খেয়াল রাখবেন গ্যাসের তাপমাত্রা একদম লোতে রাখতে হবে ঘি খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর পেস্তা যদিও এগুলো সম্পূর্ণ অপশনাল আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন কম বা বেশিও করতে পারেন এরপর মাত্র কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের জন্য নাটসগুলোকে ফ্রাই করে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে এখানে খেয়াল রাখবেন বাদাম কাজু এগুলোকে খুব তাড়াতাড়ি ফ্রাই করে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে নইলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে মানে এই কাজটা খুব ফাস্ট করতে হবে আমার একটু লেট হয়ে যাওয়ার কারণে ওভার ফ্রাই হয়ে গেল দেখতেই পাচ্ছেন গাজরের হালুয়া অলমোস্ট ডান এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক থেকে দু চামচের মতো ঘি রান্নার শুরুতে গাজর ফ্রাই করার সময় সামান্য অল্পই ঘি ব্যবহার করেছিলাম কারণ এইভাবে যদি শেষের ঘি ব্যবহার করা হয় তাহলে গাজরের হালুয়ার কালার টেক্সচার এবং টেস্ট তিনটেই খুব সুন্দর আসে এরপর প্রায় দু তিন মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঘিটাকে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি ঘি মিশিয়ে খুব ভালোভাবে হালুয়া ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এর টেক্সচারটা সাইড থেকে হালকা ঘিও বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন ঠিক এই সময় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একশো গ্রাম চিনি খেয়াল রাখবেন খুব বেশি চিনি ব্যবহার করা চলবে না কারণ দুধটাকে যখন গাঢ় করা হয় সেটাও অনেকটা মিষ্টি হয়ে যায় গাজরও আমাদের মিষ্টি থাকে তাই খুব বেশি চিনি ব্যবহার করলে খেতে কিন্তু ভালো লাগবে না এরপর চিনিটাকে যত ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নেবো কালারটা ততই বেশি ব্রাইট হয়ে আসবে চিনি মেল্ট হওয়ার সাথে সাথে গাজরের হালুয়া হালকা তরল হয়ে যাবে এইভাবে দু তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে গাজরের সাথে চিনিটাকে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ পর দেখবেন গাজরটা আবার ঠিক হয়ে গিয়েছে এরপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা বাদাম কাজু আর পিস্তা এরপর আবারও দু তিন মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে এই সময় হাত বন্ধ করা চলবে না তাহলে নিচে লেগে যেতে পারে দু তিন মিনিট কন্টিনিউ নাড়াচাড়ার পর দেখতেই পাচ্ছেন গাজরের হালুয়া পুরোপুরি রেডি হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেম অফ করার আগে ফ্লেভারের জন্য অ্যাড করতে পারেন সামান্য অল্প এলাচের গুঁড়ো আমি এখানে আজ এলাচের গুঁড়ো ব্যবহার করিনি অনেকে অনেক রকমভাবে গাজরের হালুয়া তৈরি করে থাকে টেস্ট বাড়ানোর জন্য আমরা বেশিরভাগ সময় খোয়া কনডেন্স মিল্ক এসবের ব্যবহার করে থাকি কিন্তু এইভাবে একদম সহজে বাড়িতে থাকা নর্মাল উপকরণ দিয়ে একবার বানিয়ে দেখবেন এটা খেতে অনেক সুন্দর হয়ে থাকে গাজরের হালুয়া পুরোপুরি রেডি এরপর সার্ভ করে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে আমার ইউটিউব ফ্যামিলির একজন মেম্বার হওয়ার অনুরোধ রাখলাম একবার এইভাবে গাজরের হালুয়া বাড়িতে বানাবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন স্টে হ্যাপি স্টে হেলদি